প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় অংশীদারি কারবারের ধারণা, গঠন প্রণালী এবং বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় প্রথম থেকে তোমাদের সাথে শেষ পর্যন্ত আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। তো প্রথমে আসি অংশীদারি কারবারের ধারণা, অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি মিলে সাধারণত চুক্তিবদ্ধ হয়ে অংশীদারি কারবার গঠন করে, তাই না? তো এখানে অংশীদারি কারবার বলতে কী বুঝি সেটা যদি আমরা লিখিতভাবে দেখতে চাই তাহলে লক্ষ্য করি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি অংশীদারিত্বের ভিত্তিতে যে কারবার সংগঠন গড়ে তোলে বা গঠন করে তাকে অংশীদারি কারবার বলে। কিন্তু ব্যাপক অর্থে অংশীদারি কারবার বলতে বোঝায় সর্বনিম্ন দুইজন, সর্বোচ্চ ২০ জন অংশীদার হতে পারে, তবে ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে ৬ জন ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে বা তাদের মধ্যে নিজেদের মধ্যে মুনাফা বন্টনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে যে স্বেচ্ছায় যে কারবার গঠন করে তাকে অংশীদারি কারবার হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই অংশীদারি কারবারের সর্বনিম্ন ২ জন সদস্য, সর্বোচ্চ সাধারণ অংশীদারি কারবারের ক্ষেত্রে ২০ জন এবং ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ জন অংশীদার হয়ে থাকে। তো এবার আসি অংশীদারি কারবার ১৯৩২ সালে দুই ধারা মতে যে সংজ্ঞাটি প্রদান করেছে সেই সংজ্ঞাটি লক্ষ্য করি। সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসার মুনাফা নিজেদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে একাধিক ব্যক্তির মধ্যে যে চুক্তিবদ্ধ সম্পর্ক তাকে অংশীদারি কারবার বলে। এই ক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পাই চুক্তি অংশীদারি কারবারের ভিত্তি। তো এবার আমরা অংশীদারি কারবারের যদি বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাই অংশীদারি কারবারের একাধিক সদস্য হতে হবে, অর্থাৎ সর্বনিম্ন ২ জন, সর্বোচ্চ ২০ জন, ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে ১০ জন, চুক্তিবদ্ধ সম্পর্ক থাকতে হবে, আইনসম্মত ব্যবসা হতে হবে, মুনাফা বন্টন এর অনুপাত দেয়া থাকবে, অনুপাত না থাকলে সমান হারে বন্টন করতে পারবে, মূলধনের পরিমাণ দেয়া থাকবে, কে কে কি পরিমাণ মূলধন নিয়ে আসবে, অংশীদারদের যোগ্যতা, ব্যবসা পরিচালনায় কে অংশগ্রহণ করবে, অসীম দায় এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাস, এগুলি হচ্ছে অংশীদারদের বিশেষ করে অংশীদারি কারবারের অন্যতম বৈশিষ্ট্য। তো এবার আমরা এই অংশীদারি কারবারের গঠন প্রক্রিয়া যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই বাংলাদেশে বর্তমানে প্রচলিত ১৯৩২ সালের ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি কারবার গঠিত ও নিয়ন্ত্রিত এবং পরিচালিত। এক্ষেত্রে আমাদের গঠন প্রক্রিয়ার লক্ষ্য করে দেখতে পাই প্রথমে উদ্যোগ গ্রহণ একটি পর্যায় রয়েছে, পরিকল্পনা প্রণয়ন, চুক্তি সম্পাদন ও নিবন্ধন এবং কার্য আরম্ভ। তবে এই ক্ষেত্রে অংশীদারি কারবার নিবন্ধন বাধ্যতামূলক নয়, তবে ভবিষ্যতে বিভিন্ন মীমাংসা সমস্যা সমাধানের ক্ষেত্রে অংশীদারি কারবার লিখিত চুক্তিপত্র লিখিত নিবন্ধিত হওয়া উত্তম। এবার আমরা দেখব অংশীদারি কারবারের নিবন্ধন বাধ্যতামূলক কিনা সে বিষয়টা লক্ষ্য করি। না, অংশীদারি কারবারের নিবন্ধন কারবারের জন্য বাধ্যতামূলক নয়, তবে অংশীদারদের ভবিষ্যতে বিরোধ ও মতানৈক্য দূরীকরণের জন্য অংশীদারি চুক্তিপত্র লিখিত এবং নিবন্ধিত হওয়া উচিত। অর্থাৎ অংশীদারি কারবারের নিবন্ধন বাধ্যতামূলক নয়, তবে অংশীদারি কারবারের চুক্তিপত্র অর্থাৎ চুক্তি লিখিত এবং নিবন্ধিত হওয়া উচিত। এবার আমরা চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কেন বলা হয় সেই বিষয়টি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই ১৯৩২ সালের অংশীদারি আইনের প্রদত্ত সংজ্ঞা পর্যালোচনা করলে দেখা যায় সুনির্দিষ্ট উদ্দেশ্যে একাধিক ব্যক্তির মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে সৃষ্টি হয় তাকে অংশীদারি কারবার বলে। তাহলে চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে অংশীদারি কারবার সৃষ্টি হয় যেটি অংশীদারি কারবারের মূল ভিত্তি হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। উক্ত আইনের ৫ ধারায় বলা হয়েছে যে অংশীদারি ব্যবসার সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি দ্বারা, এছাড়াও এরূপ চুক্তি লিখিতও হতে পারে আবার মৌখিকও হতে পারে, তবে লিখিত চুক্তি সম্পাদিত হলে তাকে চুক্তিপত্র বলে এবং এই ধরনের লিখিত চুক্তি চুক্তিপত্র হিসেবে নিবন্ধন করা যায়। মৌখিক চুক্তি নিবন্ধন করা যায় না, কিন্তু লিখিত চুক্তিকে চুক্তিপত্র বলে, বিধায় চুক্তিপত্রকে নিবন্ধন করা যায়। তো এবার আসি অংশীদারদের চুক্তিপত্রের বিষয়বস্তু, অর্থাৎ একটি অংশীদারি চুক্তিপত্রে কী কী বিষয় উল্লেখ থাকতে পারে। লক্ষ্য করি অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যার পরিমাণ উল্লেখ থাকবে, অংশীদারদের দায় দায়িত্বের পরিমাণ নির্ধারণ করা থাকবে, তৃতীয় পক্ষের সম্পর্ক স্থাপনের নিয়মাবলী উল্লেখ থাকবে, নতুন অংশীদার গ্রহণ পদ্ধতি এবং পুরাতন অংশীদার অপসারণ পদ্ধতিও উল্লেখ থাকবে চুক্তিতে,
অংশীদারগণের নাম, ঠিকানা ও পেশা উল্লেখ থাকবে, ভবিষ্যতে বিভিন্ন সমস্যা কিভাবে মীমাংসা হবে তাও উল্লেখ থাকবে, অংশীদারি কারবারের বিলোপ সাধন কিভাবে হবে তাও অংশীদারি কারবারের চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। এবার লক্ষ্য করি, মৌখিক চুক্তি বা অলিখিত চুক্তির কিছু অসুবিধা রয়েছে। যদি আমরা চুক্তি লিখিত না করে মৌখিকভাবে সম্পাদন করে থাকি তাহলে কী কী অসুবিধা হতে পারে? লক্ষ্য করি, মৌখিক চুক্তি বা অলিখিত চুক্তির অসুবিধা সমূহ নিম্নরূপ। মৌখিক চুক্তি বা অলিখিত চুক্তির কোনো ভিত্তি থাকে না। অংশীদারগণের কারো স্বার্থের ব্যাঘাত ঘটলে চুক্তির যে কোনো শর্ত অস্বীকার করতে পারে, যেহেতু মৌখিকভাবে চুক্তি সম্পাদন করা হয়েছে, ফলে ব্যবসায়ের অন্য অংশীদারগণ ক্ষতিগ্রস্ত হতে পারে। মৌখিক চুক্তির আরও কিছু অসুবিধা লক্ষ্য করি। অলিখিত চুক্তির ক্ষেত্রে অংশীদারগণ ব্যবসা থেকে তার প্রাপ্য পাওনা এবং অধিকারসমূহ বুঝে পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ের অন্যান্য অংশীদারদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে না, যেটি একটি অসুবিধা। মৌখিক চুক্তির ক্ষেত্রে তৃতীয় পক্ষ কারবারের যে কোনো সময় অংশীদারদের বিরুদ্ধে মামলা করতে পারে আদায়ে পাওনা আদায়ের জন্য, কিন্তু অধিকার আদায়ের জন্য আদালতের আশ্রয় নিতে পারে। আরও অসুবিধা লক্ষ্য করি মৌখিক চুক্তির। মৌখিক চুক্তি অংশীদারি কারবারের বিদ্যমান থাকলে কোনো অন্য অংশীদারদের চুক্তির শর্ত মেনে নিতে বাধ্য করতে পারে না। এছাড়াও মৌখিক চুক্তি ভিত্তিক অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কোনো অংশীদার ব্যবসার বিরুদ্ধে, বিশেষ করে অধিকার প্রবর্তনের জন্য মামলা দায়ের করতে পারে না। তো এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়, সেটি হচ্ছে চুক্তির অনুপস্থিতিতে অংশীদারি ব্যবসায়ের হিসাব রক্ষণের নিয়মাবলী। অর্থাৎ চুক্তিতে উল্লেখ নাই সেক্ষেত্রে অংশীদারি কারবারের অঙ্ক সহ বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে হবে? লক্ষ্য করি, সকল অংশীদারদের মধ্যে বন্টনযোগ্য লাভ ক্ষতি সমানভাবে বণ্টিত হবে। অর্থাৎ চুক্তিপত্রে যদি বন্টনযোগ্য মুনাফার অনুপাত দেওয়া না থাকে, তাহলে যদি তিনজন অংশীদার হয় তিন দিয়ে ভাগ করে মুনাফা ভাগ করতে হবে, যদি দুইজন হয় দুই দিয়ে সমানভাবে ভাগ করে মুনাফা পাবে। মূলধনের উপরে কোনো সুদ ধার্য হবে না, অর্থাৎ মূলধনের উপরে কোনো সুদ ধার্য করতে হবে না। যদি চুক্তিপত্রে উল্লেখ না থাকে অংশীদারগণ সম পরিমাণ মূলধন সরবরাহ করবে। কারবার পরিচালনার জন্য কোনো অংশীদার বেতন বা কমিশন পাবে না। চুক্তিপত্রে উল্লেখ না থাকলে কোনো অংশীদার কারবার পরিচালনা করলেও সেখান থেকে বেতন বা কমিশন পাবে না। এছাড়াও আরও কিছু বিষয় লক্ষ্য করি, অংশীদারগণ কারবার হতে সম পরিমাণ অর্থ উত্তোলন করার অধিকারী থাকবে। অংশীদারদের উত্তোলনের উপরে কোনো সুদ ধার্য হবে না। যদি চুক্তিপত্রে উল্লেখ না থাকে তাহলে সুদ ধার্য করতে হবে না উত্তোলনের উপরে এবং মূলধনের উপরে। প্রত্যেক অংশীদার খাতাপত্র পরিদর্শন ও প্রতিলিপি সংগ্রহ করতে পারবে এবং অংশীদারগণের সর্বসম্মত সিদ্ধান্ত ছাড়া নতুন অংশীদার বা পুরাতন অংশীদারকে বহিষ্কার করা যাবে না বা নতুন অংশীদার গ্রহণ করা যাবে না যদি চুক্তিপত্রে সুস্পষ্ট উল্লেখ না থাকে। আরও কিছু বিষয় লক্ষ্য করি, চুক্তিপত্রে অনুপস্থিতিতে অংশীদারি কারবারের নিষ্পত্তির ক্ষেত্রে কারবারের দায় দেনা অংশীদারগণ যৌথভাবে বা ক্ষেত্রভাবে এককভাবে দায়বদ্ধ থাকবে অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে। অংশীদারদের প্রদত্ত ঋণের উপরে 6% হারে সুদ ধরতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী বলা আছে যে কোনো অংশীদার যদি ঋণ নিয়ে আসে তাহলে সেই ঋণের উপরে 6% হারে সুদ ধরতে হবে যদি সুদ ধার্যের হার উল্লেখ না থাকে। সম্পত্তি উদ্ধারের জন্য মামলা দায়ের করতে পারবে। সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায়ের বিলোপ সাধন করতে হবে, অর্থাৎ ব্যবসা বিলোপ সাধন করতে হলে সবার সিদ্ধান্ত অনুযায়ী হতে হবে। এইগুলি হচ্ছে এই চুক্তির অনুপস্থিতিতে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি আলোচনা করব অংশীদারি কারবার সম্পর্কিত আমি এতক্ষণ যে বিষয়গুলি আলোচনা করেছি তার উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর, যা এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো লক্ষ্য করি, অংশীদারি কারবারের উৎপত্তি বা আবির্ভাব ঘটে কোন দেশে? সঠিক উত্তর হচ্ছে ইংল্যান্ডে। ব্যাংকিং অংশীদারি কারবারের ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 10 জন। সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। আরও কিছু প্রশ্ন লক্ষ্য করি, বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালের? 1932 সালের ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী বাংলাদেশে অংশীদারি আইন পরিচালিত হয়। ভারতীয় সীমিত অংশীদারি আইন কত সালের? 1932 সালের। অংশীদারি দলিলে উল্লেখ না থাকলে অংশীদারগণ তাদের উত্তোলনের উপরে শতকরা কত হারে সুদ ধার্য করতে হবে? কোনো সুদ পাবে না। যদি চুক্তিপত্রে সুদের হার উল্লেখ না থাকে উত্তোলনের উপরে তাহলে উত্তোলনের উপর সুদ ধার্য করতে হবে না।
একটি অংশীদারি ফার্ম অন্য একটি অংশীদারি কারবারের সদস্য হতে পারে কি? না, পারে না। চুক্তি ছাড়া অংশীদারি কারবার গঠন করা সম্ভব নয়। চুক্তি ছাড়া অংশীদারি কারবার গঠন করা সম্ভব নয়, কিন্তু চুক্তিপত্র ছাড়া অংশীদারি কারবার গঠন করা সম্ভব। একটি কনফিউশন মনে হচ্ছে না, যে চুক্তি ছাড়া অংশীদারি কারবার গঠন করা সম্ভব নয়, আবার নিচে বলছে চুক্তিপত্র ছাড়া অংশীদারি কারবার গঠন করা সম্ভব। কিভাবে? আমি একটু বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করি। চুক্তি ছাড়া অংশীদারি কারবার গঠন করা সম্ভব নয়, কথাটি সত্য, কারণ চুক্তি মৌখিকও হতে পারে, লিখিতও হতে পারে, কিন্তু চুক্তিপত্র ছাড়া সম্ভব। চুক্তিপত্র কাকে বলে? চুক্তিপত্র বলতে বোঝায় চুক্তি যখন লিখিত হয় তখন তাকে চুক্তিপত্র বলে। তো যে ক্ষেত্রে মৌখিক চুক্তি হয় সেখানে কি চুক্তিপত্র থাকে? না, থাকে না। তাহলে মৌখিক চুক্তির মাধ্যমেও যেহেতু অংশীদারি কারবার গঠন করা সম্ভব, সেজন্য এই চুক্তিপত্র ছাড়া অংশীদারি কারবার গঠন করা সম্ভব, কারণ মৌখিক চুক্তিকে চুক্তিপত্র বলা হয় না। পরবর্তী প্রশ্ন, অংশীদারি কারবারের গঠন করতে হলে সর্বোচ্চ সদস্য সংখ্যা নেওয়া হয় 20 জন, তবে ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে 10 জন। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। চুক্তি হতে পারে লিখিত, মৌখিক এবং নিবন্ধিত, অর্থাৎ লিখিত চুক্তিকে আমরা নিবন্ধন করতে পারি। কোন ধরনের চুক্তিপত্র নিবন্ধন করা যায়? লিখিত চুক্তিপত্র বা লিখিত চুক্তি নিবন্ধন করা যায়। পরবর্তী প্রশ্ন, অংশীদারি মূলধন হিসাব কতভাবে সংরক্ষণ করা যায়? অংশীদারের মূলধন হিসাব দুইভাবে সংরক্ষণ করা যায়। যে পদ্ধতিতে একটি মূলধনের হ্রাস বৃদ্ধি ঘটে তাকে বলা হয় পরিবর্তনশীল পদ্ধতি। মূলধনের হ্রাস বৃদ্ধি ঘটে যে পদ্ধতিতে, আর যে পদ্ধতিতে মূলধনের অপরিবর্তিত থাকে তাকে বলা হয় স্থিতিশীল মূলধন পদ্ধতি। অর্থাৎ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে দুইভাবে মূলধন হিসাব সংরক্ষণ করা যায়। একটি হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, যে ক্ষেত্রে মূলধনের পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটার মাধ্যমে পরিবর্তন হয়, এবং অপরটি হচ্ছে স্থিতিশীল মূলধন পদ্ধতি, যেখানে মূলধনের পরিমাণ অপরিবর্তিত থাকে। তো এবার আসি পরবর্তী প্রশ্নে, অংশীদারি চুক্তিপত্রে মূলধনের উপর সুদ ধার্যের বিষয় উল্লেখ না থাকলে মূলধনের উপরে সুদ ধার্য হবে না। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধনের সুদ কোথায় কোথায় বসে? লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে বসে, এবং অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে বসে, বিশেষ করে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে। কারণ পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধনের সুদে জাবেদা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট, অংশীদারদের মূলধন হিসাব ক্রেডিট। স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করলে মূলধনের সুদ লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে বসবে, এবং অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট দিকে বসবে। এর জন্য জাবেদা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট মূলধনের সুদের জন্য, এবং অংশীদারদের চলতি হিসাব ক্রেডিট। অংশীদারি চুক্তিপত্রে উত্তোলনের উপর সুদ ধার্যের বিষয় উল্লেখ না থাকলে উত্তোলনের উপরে কোনো সুদ ধার্য হবে না। পরিবর্তনশীল পদ্ধতিতে অংশীদারদের উত্তোলনের সুদ লাভ লোকসান আবন্টন হিসেবে ক্রেডিট দিকে বসবে আয় হিসেবে, এবং অংশীদারদের মূলধন হিসেবে ডেবিট দিকে বসবে। এর জন্য জাবেদা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব ডেবিট এবং লাভ লোকসান আবন্টন হিসাব ক্রেডিট, বিশেষ করে উত্তোলনের সুদের জন্য। স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করলে অংশীদারদের উত্তোলনের সুদ লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে বসবে, এবং অপরদিকে অংশীদারদের মূলধন হিসাবে চলতি হিসাবে ডেবিট দিকে বসবে। এর জন্য জাবেদা হবে অংশীদারদের চলতি হিসাব ডেবিট এবং লাভ লোকসান আবন্টন হিসাব ক্রেডিট। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, অংশীদারি দলিলে উল্লেখ না থাকলে অংশীদারগণ প্রদত্ত ঋণের উপর শতকরা কত হারে সুদ ধার্য করতে হবে? 6% হারে। অর্থাৎ চুক্তিতে যদি উল্লেখ না থাকে যে কত পার্সেন্ট হারে অংশীদারদের ঋণের উপর সুদ ধার্য করতে হবে, তাহলে ঋণের উপরে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী 6% হারে সুদ ধরতে হবে। অংশীদারদের ঋণের সুদ লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট দিকে বসবে, কারণ ঋণের সুদ একটি ব্যয়, এবং অংশীদারদের সংশ্লিষ্ট ঋণ হিসেবে ক্রেডিট দিকে বসবে। এটার জন্য জাবেদা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট এবং অংশীদারদের সংশ্লিষ্ট অংশীদারদের ঋণ হিসাব ক্রেডিট। তো এবার আমরা উত্তোলনের সুদ সংক্রান্ত কিছু বিষয় লক্ষ্য করি। শিক্ষার্থীদের অনেক সময় কনফিউশন হয়, যেগুলি MCQ পরীক্ষায় এসে থাকে। লক্ষ্য করি, উত্তোলনের তারিখ উল্লেখ না থাকলে উত্তোলনের উপর গড় হারে 6 মাসের সুদ ধরতে হবে। যদি সুদ ধরতে বলে কিন্তু তারিখ উল্লেখ নাই, সেক্ষেত্রে গড় হারে 6 মাসের সুদ ধরতে হবে মোট উত্তোলনের উপর।
অংশীদারগণ প্রতি মাসের প্রথম তারিখে উত্তোলন করলে মোট উত্তোলনের উপরে 6.5 মাসের সুদ অর্থাৎ 6.5/12 মাসের সুদ ধরতে হবে। অংশীদারগণ প্রতি মাসের মাঝে উত্তোলন করলে মোট উত্তোলনের উপরে বছরে যে মোট উত্তোলন করবে তার উপরে 6 মাসের সুদ ধরতে হবে। অংশীদারগণ প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন করলে মোট উত্তোলনের উপর 5.5 মাসের অর্থাৎ 5.5 মাসের সুদ ধরতে হবে। তো এই বিষয়গুলি আমরা মনে রাখার চেষ্টা করব, কারণ আমাদের অঙ্ক করার সময় এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের এইগুলি জানার প্রয়োজন হয়। তো এবার আসি আমাদের অংশীদারি ব্যবসায়ের প্রতিষ্ঠানের অঙ্কের ক্ষেত্রে বা সমাধানের ক্ষেত্রে কী কী হিসাব সম্পন্ন করতে হয়। প্রথমত লাভ লোকসান আবন্টন হিসাব বা লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করতে হয়, যার মাধ্যমে নিট লাভ বন্টনযোগ্য মুনাফা অংশীদারদের মধ্যে বন্টন করতে হয়। পরবর্তীতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে হয়, অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে হয় যদি স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করা হয়, এবং অনেক সময় অংশীদারগণের ঋণ হিসাব প্রস্তুত করতে হয়ে থাকে। তো পরবর্তীতে আমি অঙ্ক করার মাধ্যমে এই লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের চলতি হিসাব এবং অংশীদারদের ঋণ হিসাব কীভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই অংশীদারি কারবারের বিভিন্ন হিসাব কীভাবে প্রস্তুত করতে হয়, হিসাব প্রস্তুত প্রণালী সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।